সেদিন ঠাকুর মশাই এসে ভূতাং গেছে, পুজো ভবা শুরু হয়ে গেছে। ভবানাদি গপতি আশ্রম বাসু ভায়া ভবতু ওম নমঃ আদ্যা কলন্তলব্য নমঃ বৈকুণ্ঠ মণ্ডলায় ষোড়শ কলন্তলময় অনন্ত মণ্ডলা সর্ব বিগ্রহ মণ্ডলা গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে, যেরকম জানো তোমরা সবাই, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো সব জোগাড় জানতি চলছে, তো ঠাকুরমশাই আসবে, কারণ অনেক কাজ আর দুজনে মহিলা, মানে আমি আর আমার শাশুড়ি। এদিকে সব ফল পাকড় ফুল সব বাইরে বের করে দিয়েছি, যেহেতু ঠাকুর ঘর সব পরিষ্কার করলাম। তো এদিকে আমাদের এই যে মা লক্ষ্মী, আমাদের সরা লক্ষ্মী হয়, তো লক্ষ্মী ঠাকুর পাতা হয়ে গেছে। এদিকে আমার দুটো ছেলে বসে আছে, এদিকে আমার মা লক্ষ্মী বসে আছে, হ্যাঁ পিতলের মা লক্ষ্মী। তো সব ক্লিন আপ হয়ে গেছে, এবারে আছে সাজানো গোছানো পরিষ্কার করা। তো মুছেছি বলে না শুকোলে আলপনাটাও দিতে পারছি না, পাততে পারছি না। তো এদিকে মা সব ঠাকুরের এই যে রান্না বান্না হবে, বাসন দোসন ধুয়ে দিল, মেজে দিল, সব জোগাড় জানতে এদিকে কমপ্লিট, শুধু ঠাকুরের রান্না বান্না হচ্ছে। তো আমি ফল কেটে দিইনি, সব গোটা দিয়েছি, যখন পুজো হয়ে যাবে তারপর কেটে কেটে দেবো, আমি কাটি না। তো এখানে সমস্ত কমপ্লিট। এই যে আমাদের মা লক্ষ্মী, এই ঝাড়নটা এখানে লাগিয়েছি, এখানে সব রেডি করে রেখে দিয়েছি। সব কমপ্লিট। তো এখানে সব সিঁদে টিদে রেখেছি, শুধু এগুলো টাঙাবার আছে। আর এদিকে মা সব ঠাকুরের রান্না বান্না করছে। ও মা, তুমি বেগুনগুলো এরকম পুড়িয়েছো কেন? লাল হয়ে এদিকে যে ঠাকুরের সব বাসন কুসন বের করেছি। এখানে হবে লুচি, এখানে তিন রকম ভাজা, এখানে সুজি হবে, লুচি হবে, ছোলার ডাল হয়ে গেছে। তো এই যে এখানে আছে ছোলার ডাল। শাড়ি টাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, আর আমার ঠাকুর ঘর পুরো রেডি, সব কিছু রেডি, শুধু ঠাকুর মশাই আসলে হবে। আছে খই মুড়কি আর ওরকম মন্দির ফন্দির, এখানে আছে মুড়ির মোয়া, এখানে আছে কি এটা কি পানমিশালি বলে, এখানে খেজুর আমসত্ত্ব আর নারকেল নাড়ু তিলের নাড়ু, এখানে আছে ক্ষীরের সন্দেশ, এখানে আছে নৈবেদ্য, এখানে আছে সুজি, এখানে আছে ছোলার ডাল, এখানে আছে তিন রকম ভাজা আর লুচি। তো এই হয়েছে আমাদের ঠাকুরের ভোগের আয়োজন, প্রসাদ মানে সব রেডি করে রেখে দিয়েছি। তো এই যে এখন পড়া হবে আলতা, কেরে ঘন্টু আরে ওনার তো ঠিক নেই জানো, শীতকালে আলতা পরে সোজা করো মা, শীতকালে পা ফাটে মা, উঠ এরম করো এরম তা। অনেক বছর পর সেই আগের বছর লক্ষ্মী পুজোয় পড়েছিল কি জানি না, মনে পড়ছে না। তো এবছর পড়েছি, কি সুন্দর লাগছে দেখো, আমি পড়ি না কিন্তু বেশ ভালো লাগছে। তাই যে ঠাকুর মশাই এসে গেছে, চলে আসো, আমার গলা ব্যান্ড বেজে গেছে তাই উলু দিতে পারলাম না আমি। ছোট গ্লাস না তো ওর ভেতরে দাও না, ছোট গ্লাস আছে কিনা, এই বছরও পারতে ভুলে গেছি, ছোট গ্লাসের কথা মনেই থাকে না। একটা বাটি বা গ্লাস এই মা যাও, গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন কুরু মম কুর্যং গিরা নর্মদে নমঃ, ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গায় নমঃ, ওম নমঃ সর্ব পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্পে জয়নং কে নমঃ ইন্পট স্বাহা, ওম নমঃ স্বচন্দন পুষ্পে নমঃ,
ওম নম কন্দন আদ্যাশক্তি কমলাসনায় নম ওম আসন প্রশ্নবে মন্ত্রস্য নিরূপিষ্ট ঋষি সুচরণ ছন্দ। পুজো কমপ্লিট, ঠাকুমশাই এলো, পুজো টুজো করে দিল, তো ব্যাস। তো এই যে পুজো হয়ে গেছে, আর আমি এই যে টিকা ফিকা নিয়ে নিয়েছি একদম। মশাই পুজো হয়ে গেল, চলেও যাচ্ছে। তাড়াতাড়ি চলো, তুমি যাচ্ছ দেখো। হ্যাঁ দিয়ে রেখেছি এখন সেই ঘরটা, কারণ জল পড়ে নাহলে নষ্ট হচ্ছিল। পুজো টুজো দিয়ে উঠলাম, এখন বাজে দুটো, ঠান্ডা জল দাও। তো এই যে ছোলার ডাল, লুচি আর সুজি, এর সঙ্গে নিয়েছে কাঁচা লঙ্কা। তোমার এত জোরে খিদে পেয়েছে, তো চলো খেয়ে দিয়ে নিই, আর সন্ধেবেলা ফল প্রসাদ সবাইকে দেবো, খাবো, কারণ এখন হয়ে গেছে, আমার এত জোরে খিদে পেয়েছিল, কি বলবো। আলতা পড়েছি, আলতা। তো চলো আবার বিকেলবেলা কথা বলবো, যখন প্রসাদ ফ্রসাদ দেবো কাটাকাটি। নিয়েছি সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবো, ছোটো প্লেট হচ্ছিল না বলে তাই বড় প্লেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো সবার বাড়িতে প্রসাদ দিতে যাবো এখন। এদিকে সব পুজো আচ্ছা প্রসাদ সবাইকে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছে গরম গরম ভাত, আর এখানে হবে ইলিশ মাছ, কেটে নিয়েছি কালকেই। হ্যাঁ, তো ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা ঝোল হবে, যেহেতু খেতে হয় আমাদের নিয়ম, তো জোড়া ইলিশ। তো খাওয়া দাওয়া শেষ, সারাদিনের কষ্টের পর যখন এই জায়গাটা শুই না, এই জায়গাটা সারা কষ্ট চলে যায়, যত কাজ করেছি সকাল থেকে সব শেষ, সারাদিনের পর এখানে শুয়ে না। শোনো, আর ভুঁড়ি বের করে শুয়ে আছে খেয়ে দিয়ে, ইলিশ মাছ খেয়ে একদম ভুঁড়ি বের করে শুয়ে আছে। আমার এগুলো জ্বলছে, কাঁচা লঙ্কা খেয়েছি কত। তো চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, বাই, গুড নাইট।